সৌদি আরবের রিয়াদত 12তম বাংলাদেশ সৌদি আরবের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শুরু হই। 14 মার্চ শুরু হওয়া দুই দিনব্যাপী এই বৈঠকত দুই দেশের শ্রম, অর্থ, বিনিয়োগ, বাণিজ্য, শুল্ক, বিমান পরিবহন, কৃষি, শিক্ষা, আন্তর্জাতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ত সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজমের নেতৃত্বে 17 সদস্যের প্রতিনিধি দল বৈঠকত অংশগ্রহণ করে। সৌদি আরবত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডাক্তার নমিতা হালদার বৈঠকত অংশগ্রহণ করে। এই সময় দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত আছেন। যৌথ কমিশনের বৈঠকত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট।